আর মাত্র কিছু সময়ের অপেক্ষা অর্থাৎ বছর মাস সপ্তাহ দিন পেরিয়ে অপেক্ষার প্রহর এসে দাঁড়িয়েছে ঘন্টার কাঁটায় কখন জানা যাবে কারা হচ্ছেন টাইগারদের বিশ্বকাপের স্বপ্ন সারথি অর্থাৎ ভারত বিশ্বকাপের টিকিট মিলবে কোন 15 জনের টাইগারদের সেই 15 সদস্যের সম্ভাব্য স্কোয়াডে যদি কথা বলি ওপেনিং এর কথা শুরুতেই যে নামটি আসবে তামিম ইকবাল খান নিজের 5 নম্বর বিশ্বকাপ খেলতে প্রস্তুত এই চট্টলার ক্রিকেটার যদিও গেল কয়েক বছর ধরে তামিমের বিকল্প ওপেনিং স্লটে অনেককেই করার চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বাস্তবতা হচ্ছে তামিমের সেই বিকল্প এখনও পাওয়া যায়নি ওপেনিংয়ে তামিমের সঙ্গে লিটন কুমার দাস যদিও সাম্প্রতিক সময় কিছুটা ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাটে তার রান নেই তাই তো ফ্যাটিক থেকে বাঁচতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে শেষ ওয়ানডে রয়েছে সেখানে লিটনকে বিশ্রামে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের হয়ে তামিম এবং লিটন যে বিশ্বকাপে ওপেনিং করছেন এটা মোটামুটি নিশ্চিত এবার যদি ওয়ান ডাউনের কথা বলি নাজমুল হোসেন শান্ত বর্তমান সময়ে টাইগারদের সেরা ব্যাটার এবং জানেন যে চলতি বছর বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও কিন্তু এই নাজমুল হোসেন শান্ত 4 নম্বর পজিশন সুপার সাকিবের জন্য বরাদ্দ টাইগার অধিনায়ক কোটি বাংলাদেশি ক্রিকেট ভক্তের প্রত্যাশার চাপ যার কাঁধে সেই চাপকে জয় করে সাকিব কী করতে পারেন তার প্রমাণ কিন্তু সবশেষ অর্থাৎ 2019 বিশ্বকাপে বিশ্ব ক্রিকেট দেখেছে 5 নম্বর পজিশনটা তাওহিদ হৃদয়ের জন্য বরাদ্দ যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটসম্যান বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান 6 নম্বর পজিশনে যদি কথা বলি সেখানে মুশফিকুর রহিম সেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই মুশফিকুর রহিম এই পজিশনে নিজের শতভাগ কার্যকারিতা প্রমাণ করেছেন 7 নম্বর পজিশন বাংলা ক্রিকেটের সবচাইতে আলোচিত পজিশন যেখানে নামটি নিশ্চিতরূপে মেহেদী হাসান মিরাজ যাকে কিনা দল চাইলে মেকশিফট ওপেনার হিসেবেও খেলাতে পারে কিংবা শেষের দিকে দ্রুত রান তোলার জন্য মেহেদী হাসান মিরাজের কোনো জুড়ি নেই এবং সেই সঙ্গে মিরাজের বোলিংটাও ঠিকঠাক 8 নম্বর পজিশন নাসুম আহমেদ জন্য বরাদ্দ গেল কয়েকটা সিরিজ ধরেই কিন্তু পারফর্ম করে নাসুম বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে নাসুম হয়তো অন্য যেই বলাররা রয়েছেন তাদের মতো হয়তো উইকেট টেকার বলার নয় তবে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করা এবং ইকোনমির দিক থেকে বর্তমান সময়ে বাংলাদেশের সেরা বোলারদের একজন নাসুম আহমেদ যদি 9 নম্বর পজিশনটার কথা বলি মুস্তাফিজুর রহমান আগে পুরাতন বলে কার্যকর ছিলেন কিন্তু সবশেষ এশিয়া কাপ থেকে নিউজিল্যান্ড সিরিজ মুস্তাফিজ কিন্তু নতুন বলেও দারুণ কার্যকর 10 নম্বর পজিশন বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদের জন্য বরাদ্দ 2019 বিশ্বকাপের সেই দলে তাসকিন আহমেদ না থাকার পরে তার সেই চোখের কান্না সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সবার কিন্তু হৃদয় ভিজিয়ে দিয়েছিল সেই তাসকিন বর্তমান সময়ে বলছিলাম যে বাংলাদেশের পেস ইউনিটের নেতা 11 নম্বর পজিশনটা হাসান মাহমুদের জন্য বরাদ্দ যা ইচ্ছে তাই যেন করতে পারছেন হাসান মাহমুদ বলছিলাম যে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করার কথা ইয়র্কার সুইং বাউন্স সব অস্ত্রই কিন্তু হাসানের ঝুলিতে আছে 12 নম্বর পজিশনটা আরেক বিশ্বকাপ জয়ী যুবা শরীফুল ইসলামের জন্য বরাদ্দ এই 12টা স্লট মোটামুটি নিশ্চিত বাকি 3টা স্লট নিয়ে যত আলোচনা হয়েছিল যত গুঞ্জন ছিল 13 নম্বর পজিশনে 2 জন বরাদ্দ অর্থাৎ জুনিয়র তামিম জুনিয়র সাকিব তবে সেক্ষেত্রে যেহেতু তানজিদ তামিমের চাইতে কিছুটা পিছিয়ে থাকবেন সাকিব কারণ হচ্ছে সাকিবের যেহেতু কিছুটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে এবং তামিম ইকবাল খানের যেহেতু কিছুটা ইঞ্জুরির বিষয় রয়েছে সেক্ষেত্রে সিনিয়র তামিমের ইঞ্জুরিতে কপাল খুলে দিতে পারে জুনিয়র তামিমের যদি 14 নম্বর পজিশনটার কথা বলি সে পজিশনটা শেখ মেহেদী হাসান আমার বাজি কারণ শেখ মেহেদী বোলিং ব্যাটিং দুটোতেই পারফেক্ট স্লগ ওভারে বিশেষ করে শেখ মেহেদীর বোলিংটা কিন্তু যা দলের জন্য একটা এক্সট্রা ফ্যাক্টর হতে পারে এবং শেষের দিকে দ্রুত রান তোলার জন্য শেখ মেহেদীর জুড়ি নাই 15 নম্বর পজিশন বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে আলোচিত ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞতা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রিয়াদের অমন পারফরমেন্স কিন্তু তাকে ভারত বিশ্বকাপের টিকিট এনে দিয়েছে এই 15 ক্রিকেটারের বাইরেও কিন্তু বিসিবি চাইলে নিজস্ব খরচে স্ট্যান্ড বাই ক্রিকেটারদেরকে ভারত নিয়ে যেতে পারে কিংবা বাংলাদেশে রেখেও তাদের প্রস্তুত থাকতে বলা হতে পারে এবং সেই স্ট্যান্ড বাই তালিকায় আরও 3 জনের নাম আসছে জাকির টপ অর্ডার ব্যাটসম্যান পেসার সাকিব এবং খালেদ আহমেদ এই 3 জন এবং 15 জনই বাংলাদেশের সব ঠিক থাকলে বিশ্বকাপের স্বপ্ন সারথি তবে ওই যে বলছিলাম দল ঘোষণার আগ পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয় এবং সব জল্পনা কল্পনা সব গুঞ্জনের অবসান হওয়ার জন্য দল ঘোষণা পর্যন্ত কিন্তু সমর্থকদের অপেক্ষায় থাকতেই হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা